क्राउड देखो, 1 2 3 क्राउड हो गए अनेक दाड़ी बुझे पे तो गाइस हमरा बेरिया पड़ेछि बाड़ी थेके आर चारिदिके आज के हठात करे ब्लॉग तो शुरू हो गेलो चारिदिकेर वेदर देखे तोमरा बुझते पारछो आज आमी कोथाय जाच्छि। हाँ आज आमी बेरियेछि गाइस संडे राइडे, तो आमार साथे आछे बिल्लो रानी आर जागृत दा बाइकर रास्ता। तुम्हारा तो चेना दुजन के सान्डे राइडर ब्लगे तुम्हारा देखे हो। तो आज जाच्छी एक्सप्रेस फूड प्लाजाते, आज हे सान्डे, आज आज हमें बैरिए सान्डे राइडे। तुम्हारा देखते चारिदी के रोद फोद उठे गए कारण ग्रीष्मकाल आस्ते आस्ते पड़े ही जाए और एख बी बजे नहीं, सतटाओ मन बजे नहीं, सतटाओ ठीक ठाक बजे नहीं। चारिदी के तुम्हारा ये देखते पूरा रोद फोद बैरिए गए और पल्यूशन ब्रिजा तुम्हारा सामने देखो आला दाई लगे। दीघा थे आसार पर हमें फर्स्ट संडे राइडे बेरिए गाइस आला ताई लाइक जा सकाल सकाल बेरिए अनेक दिन पर से लास्ट बेरिए छिलाम जेदिन दीघा गेछिलाम सेदिन आमी लास्ट बेरिए छिलाम। तारपरे एई बेरोलाम सकाले राइड करते। गाइस आज के तो आमरा तीन जने बेरिए पड़ेछि, जावार कथा थाके अनेक जनेर। संडे जखन आसे माने सैटरडे नाइट अनेक जन बोले जे जाबो, हाँ भाई जाबो, हाँ भाई जाबो, सकाले फोन करबी। तो तारपरे आर जाय ना केउ। तो गाइस सेटा किछु मैटर करे ना, राइड तोमाके जदि करार हय तोमाके एकाई करते हबे, ब्लग जदि तोमाके बनाते हय एकाई बनाते हबे, तोमार साथे केउ थाकुक बा नाई थाकुक। तो गाइस सेई जोन्नो आमी बेरिये पड़लाम, आमी काउके नि अत परवार करि ना बेशी। तो गाइस चलो जाओ जाओ, आमरा तो एखन जाच्छि एक्सप्रेस फूड प्लाजार दिके कारण होच्छे आज यूबिकेर फोर्थ एनिवर्सरी राइड आछे। तो गाइस चलो जाओ जाओ, आज तो फुल दवाई वाला राइड होते चलेछे। आज ब्लगटा तोमरा पुरो शेष पर्यन्त देखते थाको। गाइस एखाने RC 200 बाजे RC 390 ड्रैग रेस लेगे गेछे गाइस। तो गाइस देखा जाक कि होय, 390 की पारबे 200 के टक्कर दिते, 390 की पारबे गाइस। तो चलो देखा जाक। ओ भाई फुल पावर रेस लेगे गेछे एखाने गाइस, फुल पावर रेस लेगे गेछे गाइस। चलो 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 मैन, अभी ओवरटेक करबो ना, हमें पीछे नहीं थकबो गाइस। ओ भाई, ओ चलो बाय बाय 200, दिस इज 390 मैन, अमेजिंग मशीन यार, अमेजिंग मशीन की पावर भाई, কোন মোকাবিলাই হয় না এর সাথে, কোন মোকাবিলাই হয় না। তো আমরা বাগনানের কাছে কাছে চলে এসেছি, এখানে আমাদের তিনজন আমরা ফুল পাওয়ার যাচ্ছি রকেট। চলো बोलू, क्या ही बोलू।
যত বলি তত কম হয়ে যায়। আর সি 390 এর পাওয়ারের ব্যাপারে আমি যতটাই কথা বলি ততটাই কম কথা বলা হয়ে যায় আমার। আর সি 390 এর পাওয়ারের মোকাবিলায় তো কেউই আসে না, সিঙ্গেল সিলিন্ডারের টপ বাইক গাইস। তো জ্যাকেট ফ্যাকেট পরে আছে, ভিতরে পুরো ঘাম টাম দিয়ে দিয়েছে, গরমে পুরো ফাটছে গাইস, কি বলবো, গিয়ে জ্যাকেট ট্যাকেট সব খুলে ফেলবো। তো চলো যাওয়া যাক। চলো এখানে ভিতরি গেল, চলো এবার দুশোর কাছে যাওয়া যাক। ভাই চারিদিকে নজারা দেখো, খালি নজারা দেখো, চারিদিকে আলাদাই লাগছে। আমরা ফুড প্লাজাতে চলে এসেছি, এখানে ভিতরে ক্রাউডটা দেখা যাক কেমন ক্রাউড আছে। ও ভাই আজকে তো সেরকম কোনো বাইকসই নেই গাইস। আহমেদদার জি 1000 আলাদাই লাগছে। এই নিয়নের এই গ্রাফিক্স নতুন করে করিয়েছে, বাকি তো তোমরা এই গাড়িটা দেখেছো ক্রোম কালারের আলাদাই। আর এখানে একটা টেনার, আর এখানে ডেটোনা 675 গাইস আলাদাই লাগছে ডেটোনাটা, ওয়ান অফ মাই ড্রিম মাই বেপ। আর এখানে একটা ডিউক 390 অ্যাডভেঞ্চার, এখানে তো কন্টিনেন্টাল জিটি সরি ইন্টারসেপ্টার। আর ওদিকে দেখলে তোমরা দেখতে হবে একটা টেনার আর একটা বিএমডাব্লু। আর আমাদের এখানে তোমরা টেনার দেখতে পাচ্ছ আলাদাই লাগছে, আর বিএমডাব্লুটাতে এই সব বেল। আর তোমাদের দেখিয়ে দিই, এইটা হচ্ছে আমাদের বাইক। তো তোমরা এখানে দেখো, দিস ইজ বিল্লোর রানি, দিস ইজ চার্লি, অ্যান্ড দিস ইজ বাইকারস্তার বাইক। তো আমাদের এখানে বাইক তিনটে রাখা আছে, আলাদাই লাগছে তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা এসেছি এক্সপ্রেস ফুড প্লাজাতে, অন্য দিনের তুলনায় আজকে ক্রাউড তো অনেকটাই কম আছে। এখন ইউবিকের গ্রুপ আসে, ইউবিকের গ্রুপ আসলে ফুল তাবাইওয়ালা ব্লগ হবে গাইস। তো দেখা হচ্ছে তোমাদের ইউবিকের গ্রুপ আসার পরে। তো গাইস এখানে চারিদিকে দেখো এত ক্রাউড জমে গেছে, তো তোমরা দেখো এখানে কি আসতে চলেছে। ও ভাই বাচ্চাদের দেখা এখানে, সেখানে এখানে তোমরা বাইক গুলো জাস্ট চেক করো। এখানে তোমাদের একটু আগে দেখলাম এখানে পুরো সব ফাঁকা ছিল, এখন চারদিকে সব পুরো ভর্তি হয়ে গেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আলাদাই আলাদাই। টয়লেটে বরফ, টয়লেটে বরফ গিরা।
আমরা তো এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি, সবাই বেরিয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ সামনে আমার সাথে G900 সূর্য। লাস্টে এলো, সূর্যকে ফোন করেছিলাম সকালে, ঘুম থেকে উঠতে পারেনি, তো তারপরে ও একাই চলে এসছে। তো আমি যাদের সাথে এসেছিলাম, বিল্লো রানী, ভার্সান 3, তো তারা সব আগে বেরিয়ে গেছে। আমরা ছিলাম ইউবিকে গ্রুপ, তো এখনও বেরোয়নি। ভেবেছিলাম যে ইউবিকে বেরোলে একটা ফ্লাই বাইয়ের ভিডিও ভিডিও করবো, কিন্তু কেউই তো বেরোয়নি। তো চলো দেখতে পাচ্ছ আমার সাথে G900। তো আমার সাথে যে গ্রুপটা ছিল দাদারা বেরিয়ে গেছে, তো আমরা দুজনে এবার বাড়ির দিকে যাচ্ছি। এটা শুধু স্টক লাগানো আছে বলে আওয়াজটা দিচ্ছে না, নাহলে এসি বা স্পিড যদি লাগানো থাকতো না, কান ফাটিয়ে দিত, সিরিয়াসলি কান ফাটিয়ে দিত। ও ভাই বেরোচ্ছে, দেখো রকেট বেরোচ্ছে, গোলার মতো বেরোচ্ছে ভাই, জাহের রে জাহের রে। আলাদা লেভেলেরই ক্রাউড হয়ে আছে চারি জায়গায়, এতটাও আমি আশা করিনি। বাচ্চারা তো অনেক দাঁড়িয়ে আছে, অনেক বাচ্চারা দাঁড়িয়ে আছে গাইস। তো গাইস সেখানে বাচ্চাদের দেখো, হ্যালো হ্যালো হ্যালো, বেরিয়ে যাবো ভাই, পরে দেখা হবে, পরে দেখা হবে, বেরিয়ে যাবো গাইস। বাচ্চাদের তোমাদের এখানে ক্রাউড দেখতে পাচ্ছ, আলাদা লেভেলেরই ক্রাউড আছে এখানে বাচ্চাদের। বলুন, হ্যাঁ দেখার জন্য একদম একদম, পরে দেখা হবে ভাই, পরে রবিবার দেখা হবে। এখানেই আসবো, এখানেই আসবো। তো ভাই চলো, সিগনালে দাঁড়িয়েছিলাম, বাচ্চারা খালি বলছে এদিকে আসো এদিকে আসো, কিন্তু এখন আর দাঁড়ানো পসিবল হচ্ছে না। এমনিতেই গরমে পুরো কি বলবো গাইস, পুরো ফেটে যাচ্ছে গরমে। সামনে যদি কোনো বাচ্চার, ও ভাই ভাই ভাইটা দেখলে, বাপ রে বাপ ভাই, এটা কি ছিল ভাই। সামনে দেখে যদি কোনো বাচ্চারা থাকে আমি খলিশানিতে তো একবার দাঁড়াবো, কারণ আমাকে বাচ্চারা ওরা সব কালকে আমাকে টেক্সট করেছিল দেখা করার জন্য। তো আমি খলিশানিতে একবার দাঁড়াবো, আর ওখানে সিগনালে যে দাঁড়িয়েছিলাম ওদের তোমাদের সাথে আমি সবার সাথে দেখা করবো নেক্সট সানডে। আজকে আমার একটু কাজ আছে তাই আমি বেরিয়ে যাচ্ছি, তাড়াহুড়ো করে। তোমাদের ওখানে অনেকক্ষণে দাঁড়িয়েছিলাম, তোমাদের সাথে আবার নেক্সট সানডে দেখা হবে। তো গাইস এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর খলিশানিতে একবার দাঁড়াবো, কারণ ওখানে অনেকগুলো বাচ্চা দাঁড়িয়ে থাকে আমার জন্য। ওরা আমাকে কালকে টেক্সট করেছে রাত্রিবেলা ইনস্টাতে। তো গাইস এখানে বাচ্চাদের ক্রাউড তোমরা দেখো, আলাদাই লেভেলে ক্রাউড হয়ে আছে। ও হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছি। আরে ভাই আসতে একটু লেট হয়ে গেল, চলো চলো আগে চলো, আগে চলো যাচ্ছি, আগে চলো চলো চলো। আর আসা হয়নি ভাই, লেট হয়ে গেছে। বাবু
ব্যাক ফায়ার বেরো না ওতে ভাই ওতে ওতে চলো 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 এখানে বাইকটা এটা একটু সাইড করতে দে না একটু সাইড করতে দে না একটু সাইড করতে না দাদা সেলফি তুলবো দাদা দাদা ফোনটা দে হ্যাঁ 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 একটা সেলফি তুলি এই তো ভাই বাইকার রিসু তোমরা ক্রাউড দেখো 1 2 3 চলো চলো বেরোলাম বেরোলাম একদম একদম করো হালকা করো ব্যাস 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 পড়ে 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 অন্যদিন 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 একদম 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 চল বেরোলাম বেরোলাম ও গাইজ বাচ্চাদের যা ভালোবাসা না গাইজ বাচ্চাদের যা ভালোবাসা কি বলবো চলো বাচ্চাদের আলাদা লেভেলেরই ভালোবাসা আমি জানি এখানে ক্রাউড থাকবে ওরা আমাকে কাল রাতে অনেকজন আমাকে ইনস্টাতে টেক্সট করেছিল সেই জন্য আমি আরোই দাঁড়ালাম আর আমার দাঁড়িয়ে পুরো মন খুশ হয়ে গেছে গাইজ মন খুশ হয়ে গেছে আলাদা লেভেলের ভালোবাসা পেয়েছি বাচ্চাদের কাছ থেকে গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত ছিল ভিডিওতে ভালো লেগে থাকে লাইক করে দেবে আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে লিখে জানিয়ে দেবে আর ভিডিওটা একটু বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে নতুন চ্যানেল আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে দাও যাতে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে নোটিফিকেশনটা আসে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে তবটা কে লিয়ে রাইট সেফ রাইট অ্যাড বাই বাই গাইস স্টে সেফ